তৃতীয় দিনের শেষ অধিবেশনের শেষ আলোচনার আগে যদি আগেও ভালো হয় পরেও ভালো হয় মাঝে একটু খারাপ হলেও সমস্যা নাই আমার আগে বয়ান করেছেন আল্লামা ডক্টর আফম খালিদ হাফিজাহুল্লাহ উনার পা যেখানে আমার মাথা এখনো যায়নি সেখানে বুঝেন নাই মানে উনার পা যেখানে আমার মাথা সারা জীবনে যায় কিনা তাও সন্দেহ আছে আমার পরে আবার শাইখুল হাদিস আল্লামা ফরিদউদ্দিন আল মুবারক হাফিজাহুল্লাহ একদম আমরা যখন ওই পিচ্চির মতো ছিলাম ওই যে তার মতো তখন থেকে হুজুরের বয়ান শুনি যেমন আল্লাহ ইলম দিয়েছেন তেমন আল্লাহ সুর দিয়েছেন আলহামদুলিল্লাহ বলেন না তো এই আমাদের দুই আকাবির দুই বরণ্য আলেমের মাঝে আমি এক নালায়েক দেখতে ছোট ইলম নাই আমলও নাই খুব লম্বা চোড়া কথা বলবো না খুব বেশি কথা বলবো না আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এখানে একত্রিত হয়ে বসার তৌফিক দিয়েছেন আমরা সবাই একবার কালেমাতুর শুকর আদায় করি আলহামদুলিল্লাহ আচ্ছা একটা প্রশ্ন করেছেন এই প্রশ্নের উত্তর দেই টাকা দিয়ে জায়গা বন্ধক দেওয়া হালাল নাকি হারাম হুজুর টাকাগুলো ব্যবহার করে দিয়ে দিবেন শুনেন বন্ধকের মাসালাগুলো বুঝবেন আমাদের দেশে যে বন্ধকগুলো আছে এই বন্ধকগুলো 99% সুদ দেখেন মনে করেন আঙ্কেল আপনি রাগ করেন আপনার নাম কি হাকিম সাহেব নূর হাকিম তো পুরো নাম কোন নাকি নূরুল হাকিম সাহেব মনে করেন ওনার থেকে আমি টাকা আমি বললাম নুসাব আমাকে 10,000 টাকা দেন বা আমার একটা জিনিস দেন তো উনি বললেন ঠিক আছে টাকা তো দিচ্ছি তুমি যে নিচ্ছ গ্যারান্টি স্বরূপ কিছু জিনিস বন্ধক দাও আমি আমার জায়গা বন্ধক দিলাম আমার একটা গরু বন্ধক দিলাম তো এই যে আমি তার কাছে যে জিনিসটা বন্ধক রাখলাম এটাকে আরবিতে বলে তাওসিক এটা গ্যারান্টি এটা তার কাছে আমানত ওই যে আমি শাইয়ে মারহুম যে জিনিসটা তার কাছে বন্ধক রাখছি এই জিনিসটার মালিক তিনি না এই জিনিসটার মালিক এখনো আমি এজন্য যেই জিনিসটা আমি হাকিম সাহেবের কাছে বন্ধক রাখছি কোনো অবস্থাতেই হাকিম সাহেব এই জিনিস থেকে ফায়দা লাভ করতে পারবেন যেমন আমি আপনার থেকে টাকা ধার নিছি আমি আপনার কাছে জমিন বন্ধক রাখছি এই জমিন থেকে আপনি ফসল বুক করতে পারবেন তা আমাদের দেশে সবাই জমিন থেকে ফসল বুক করে এটা সুদ শাইয়ে মারহুন যেই জিনিস বন্ধক রাখছে এই জিনিস থেকে ফায়দা লাভ করে এটা সুদ আপনি ফায়দা লাভ করতে পারবেন কখন যদি আপনি একেবারে কিনে নেন অথবা আপনি একেবারে মালিক হয়ে যান তখন আপনি ফায়দা লাভ করতে পারবেন মনে করেন আমি আপনার কাছে একটা গরু ইয়ে রাখলাম বন্ধক রাখলাম আপনি গরুর দুধ খাচ্ছেন গরুর থেকে উপকৃত হচ্ছেন হাল চাষ করছেন সুদ করা যাবে না আপনার কাছে আমি টাকা রাখছি বন্ধক হিসেবে আপনার থেকে আমি জমিন আনছি স্বর্ণ আনছি টাকা রাখছি টাকা আমানত এখন আপনি এই টাকা ব্যবসায় খাটিয়ে লাভ করছেন না করা যাবে না এটা সুদ আপনি একেবারে কিনে নেন তখন আপনি এই জিনিস থেকে ইস্তেফাদা লাভ করতে পারবেন আমি কি মশলাটা বুঝাতে পারছি এই জন্য যেই জিনিস বন্ধক রাখা হয়েছে ওই জিনিস থেকে কোনোভাবে ফায়দা লাভ করা যাবে না লাইলাতুন নিসিমিন শাহবান সম্পর্কে মুক্তসার কথা বললে ভালো হবে আগামীকাল ডিবেট আছে দেখে নেবেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহি হাদিস নাসিরউদ্দিন আলবানী সহি বলেছেন আব্দুর রহমান মুবারকপুরি সহি বলেছেন ইমাম মুনজিরি সহি বলেছেন ইমাম হাইসামি সহি বলেছেন ইমাম বাজ্জার সহি বলেছেন ইমাম বাইহাকি সহি বলেছেন ইবনু তাইমিয়া সহি বলেছেন আল্লাহর নবী বলেন শুনো ইন্নাল্লাহ ইয়াত্তালিউ ইলা জামিই খালকিহি ফি লাইলাতিন নিসফ মিন শাবান ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন আল্লাহর নবী বলেন কিয়ামার উম্মতেরা শুনো আল্লাহ রাব্বুল আলামিন লাইলাতুন নিসফ মিন শাবান শাবান মাসের 14 তারিখ দিবাগত রাতে পুরো সৃষ্টির দিকে রহমতের দৃষ্টিতে থাকান ফায়াগফিরু লিজামিই খালকিহি আল্লাহ রাব্বুল আলামিন তার পুরো সৃষ্টিকে ওই রাত মাফ করে দেন ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন মুশরিক এবং বিদ্বেষ পোষণকারী ছাড়া বাকি সবাই রে আল্লাহ রাব্বুল আলামিন ওই রাতে মাফ করে দেন সুবহানাল্লাহ এই হাদিস সহি একাধিক ইমাম সহি বলেছেন এবার বলুন তো এই সহি হাদিসে আল্লাহ বলেছেন নবী বলেছেন এই রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন রহমতের দৃষ্টিতে তাকিয়ে সবাই রে মাফ করেন এবার বলুন তো যেই রাত্রে আল্লাহ মাফ করেন ওই রাত্রে আমরা ঘুমাবো
যেই রাতে আল্লাহ সবার দিকে রহমতের দৃষ্টিতে থাকান ফায়াগফিরুল মুস্তাগফিরিন ওয়া ইয়ারহামুল মুস্তারহিমিন যারা আল্লাহর কাছে ক্ষমা চায় আল্লাহ তাদেরকে maaf করে দেন যারা আল্লাহর কাছে দয়া চায় আল্লাহ তাদেরকে রহম করেন তো যেই রাতে আল্লাহর কাছে maaf চাইলে আল্লাহ maaf করেন যেই রাতে আল্লাহর কাছে দয়া চাইলে আল্লাহ দয়া করেন এই রাতে নিশ্চিত আপনি ঘুমাবেন না ইনশাআল্লাহ হ্যাঁ না ইবাদত করবেন ইবাদত করবেন সব একাকী সর্বরাত উপলক্ষে সম্মিলিত কোনো নামাজ সম্মিলিত কোনো ইবাদত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সর্বরাতের একাকী আমল প্রমাণিত ইমাম বাইহাকী রাহমাতুল্লাহ আলাইহি হাদিস এনেছেন হাদিসে বলেছেন ইসনাদু মুরসালুন জাইয়িদ আল্লাহ নবী ওই রাতে একাকী দীর্ঘ নামাজ পড়েছিলেন তারপর আম্মা জান আয়েশা বললেন এত না এত নম্বর নামাজ পড়লেন ব্যাপার কি আল্লাহর নবী বলেন ইন্নাহা লাইলাতুন নিসফ মিন শাবান হে আয়েশা আজকের রাত শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত ইয়াগফিরুল মুস্তাগফিরিন ওয়া ইয়ারহামুল মুস্তারহিমিন এই রাতে যারা আল্লাহর কাছে maaf চায় আল্লাহ তাদেরকে maaf করে দেন যারা আল্লাহর কাছে রহম চায় আল্লাহ তাদের উপর রহমত নাজিল করেন এজন্য আমি এই রাতে না ঘুমিয়ে এত লম্বা সিজদা দিয়েছি আয়েশা বলেন فَأَطَالَ السُّجُودَ حَتَّى ظَنَنْتُ أَنَّهُ قَدْ قُبِضَ الله نبي এত দীর্ঘ সিজদা করেছিলেন যে আমাদের মনে হয়েছিল যে আল্লাহর নবী পৃথিবী থেকে চলে গিয়েছেন এজন্য এই রাতে আমরা একাকী বেশি বেশি নফল নামাজ আল্লাহর কাছে তওবা ইস্তেগফার জিকির বলেন না জিকির কোরআন তেলাওয়াত করব তো ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সঠিক পথে পরিচালিত করুন ইন আসাবতু ফামিনাল্লাহ ওয়া ইন আখতাতু ফামিননি ওয়া মিনাশ শাইতান সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু